আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবর আলোচনা রয়েছে সৌদি আরবের সকল প্রবাসীরা এখনই জেনে নিন, সৌদিতে বিমানে উঠতে হলে মানতে হবে নতুন 7টি নির্দেশনা, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে আগামী 31 মে থেকে চালু হচ্ছে সকল প্রকার অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল ও পাশাপাশি চালু করা হচ্ছে বাস ও ট্রেন। অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের জন্য সকলের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে সৌদি প্রশাসন। সৌদি আরবে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের জন্য যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, 1. করোনাভাইরাসে আক্রান্ত যে কেউ এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে এমন কেউ অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচল করতে পারবেন না। 2. করোনার উপসর্গ ও হাঁচি ও কাশি আছে এমন কেউ অভ্যন্তরীণ ফ্লাইটে চড়তে পারবেন না। 3. ফ্লাইটে চড়ার সময় সকলের বাধ্যতামূলকভাবে মাস্ক এবং হাত মোজা বা গ্লাভস ব্যবহার করতে হবে। 4. ফ্লাইটের সময় কমপক্ষে 2 ঘন্টা আগেই এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে। 5. এয়ারপোর্টে ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময় একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে বসতে হবে এবং অবস্থান করতে হবে। 6. সকল যাত্রী এবং এয়ারপোর্ট এবং ফ্লাইটের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে এবং সকলে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। 7. এয়ারপোর্টে সরাসরি টিকিট বিক্রি বন্ধ থাকবে। যাত্রীদের অনলাইনের মাধ্যমে যাত্রার আগে টিকিট কিনে কনফার্ম করে তারপর ফ্লাইটের দিন এয়ারপোর্টে আসতে হবে। অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের জন্য প্রথম ধাপে 11টি বিমানবন্দর অন্তর্ভুক্ত রয়েছে, সেগুলো থেকেই কেবলমাত্র রিয়াদ, জেদ্দা, দাম্মাম, মদিনা, কাসিব, আভা, তাবুক, জিজান, হাইল, আলবাহা ও নাজরান থেকে বিমান চলাচল করার অনুমতি পাবে। পরবর্তীতে আস্তে আস্তে সমগ্র সৌদি আরব জুড়েই সকল প্রকার অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হবে। সৌদি আরবে 31 মে থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হবে ইনশাআল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং সৌদি আরব সরকার যদি বিমান চলাচল করে সফল হয় তাহলে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই আন্তর্জাতিক ফ্লাইট চালু করে দেবে সৌদি আরব প্রশাসন। তাই আপনাদের মধ্যে কেউ যদি এই অভ্যন্তরীণ রুটে যাতায়াত করে থাকেন তাহলে অবশ্যই এই 7টি নির্দেশনা মেনে চলবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।